দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। চলে আসলাম ঢাকা শ্যামবাজার আলু পেঁয়াজ আদা রসুনের পাইকারি বাজার দর জানিয়ে দিতে। বন্ধুরা আসলাম, এসে দেখলাম নাকি পেঁয়াজের বাজার গতকালকে তুলনামূলক আজকে একটু বাড়ছে। বাড়ার কারণটা বলে দেবো, বর্তমান বাজারে কেন পেঁয়াজের দামটা বাড়ছে সরাসরি কথা বলবো। আরতদার এই যে ভাই এবং কাকা আছে, যেটা বলে ওনাদের সাথে কথা বলে সম্পূর্ণ ন্যায্য দামটা জানিয়ে দিই। বন্ধুরা সঙ্গে থাকবেন অবশ্যই আপনারা। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আল্লাহ জয় রাখে, হালা হালা শুক্রিয়া। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতে আছে? মোটামুটি চলছে। মোটামুটি চলছে না? গতকালকে তুলনামূলক আছে কি নাকি পেঁয়াজের বাজার নাকি বাড়ছে? হ্যাঁ বাড়তে আছে, পেঁয়াজ বাড়তেছে, একটু বাড়তে আছে। এই বাড়ার কারণটা কি একটু বলবেন আমাদেরকে? বাড়ার কারণ পেঁয়াজের বাজার তো ছিল 45-50 ছিল, ওই টিসিবির মাল ঢোকার পরে বাজারটা তো অনেক পড়ে গেছিলো, 30-35 টাকা আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা তো দুই দিন ছিল সরকারের রেট দিয়েছে 40 টাকা, তারপরে ওটা তো একদিনই শেষ হয়ে গেছে। একদিন? হ্যাঁ, দুই দিনই শেষ হয়ে গেছে, সেটা সময় ঠিক না। তারপরে এই কালকে বাজার ছিল, আমরা মাল বিক্রি করছিলাম উপরে 40 টাকা, নিচে 35 টাকা। আচ্ছা, আজকে বেচলাম অলেকা উপরে 45, নিচে 40। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনার পিছন দিকে পেঁয়াজ কিছু দেখতে পাচ্ছি, এগুলো কত করে বিক্রি করতেছেন বর্তমানে? 45 বিক্রি করছি। 45 টাকা বিক্রি করছেন? কোন জেলা থেকে এগুলো আসছিল? ফরিদপুর সালতা। ফরিদপুর সালতা থেকে? সালতা থেকে। আর এটা 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 সবই ফরিদপুরে। ফরিদপুরে কত করে বিক্রি করতেছেন? এটা বিক্রি করছি 42 টাকা। 42 টাকা করে বর্তমান বাজার বিক্রি করতেছেন? আর ভিতরে কিছু মাল আছে, এগুলো কত করে বিক্রি করতেছেন? ওটা 45 বিক্রি করছে। 45 টাকা না? 45। এই যে এই পেঁয়াজটা চাষটা মাশাআল্লাহ ভালো আছে, এটা বর্তমান বাজার 45 টাকা বিক্রি করছে? হ্যাঁ 45 বিক্রি করছে। এই যে আমি আপনাদেরকে বলছিলাম এই যে পেঁয়াজের বাজার 45 টাকা হয়েছে কেন, এই যে সব পেঁয়াজের মাঝখান থেকে তুইলা যে বড় পেঁয়াজটা তো বাইচা নেয় ওইটা বর্তমান বাজারে 45 টাকা হয়েছে, এটাই বাড়ার কারণ। যে অনেকে বলে 45 টাকা কেন, এটা না ভাই, এটা আপনার বললে ভুল হবে না, এটা কথা সঠিক। আমি একটু দেখালাম আপনাদেরকে, যেই পেঁয়াজটা বর্তমান বাজারে 45 টাকা ওইটা নাকি আমরা সব পেঁয়াজের মাঝখান থেকে টুকা লয়া মানে বাইসা লয়া নাকি বস্তা প্রসেসিং করে 12-45 বিক্রি করছে, 12-45 টাকা বিক্রি করতেছি, সামনে আরও বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, ভাইজান আমাদের একটু রসুন বাজারটা একটু জানান, এই কত বিক্রি করতে? রসুন বর্তমান বিক্রি হচ্ছে উপরে 40 টাকা। উপরে 40 টাকা? উপরে 40, ভালো মানেরটা। ভালো মানেরটা? আর একটা নিম্ন মানেরটা? নিম্ন মানেরটা নিচে 100। নিম্ন মানটা 100, নিচে 100, উপরে 140। বুঝতে পারছি, তাহলে উপরে এটা দিচ্ছি আমরা 30 টাকা, 130। নাটোর? নাটোর থেকে আসছে? নাটোর থেকে আসছে। আরে ওই পিছনে দেখতে পাচ্ছি এটা, এটাও নাটোরই, এই নাটোর থেকে। আর ওই ফরিদপুরটা বিক্রি করছি 30 টাকা উপরে, 30-40 মাথা, 30-40। আর এইটা এটা না, এটা বেশি হলে 110। আর ওই যে আমাকে চায়না রসুন, চায়না 12টা 180 টাকা বিক্রি হয়। 180 টাকা, এটা তো ভালো না? এটা ভালো না, এটা বিক্রি হচ্ছে 140 টাকা। আর এই যে এটা কত বিক্রি করছে? এটা কুয়া বিক্রি হচ্ছে 105-110-100 টাকা। এরকম দামে বর্তমান বাজারে বিক্রি করতেছে? রসুনের বাজারটা বাড়তি অনেক, রসুনের বাজারটা অলরেডি বাড়তি অনেক বাড়তি। তো আমরা যে জানতে পারলাম ভাই, যে আমরা যে জানতে পারলাম রসুনের বাজার যে বাড়ছে, অনেকে নাকি বলতেছে নাকি রসুনের আমদানি কম হচ্ছে বর্তমান বাজারে? বর্তমান আমদানি কম, রাখি যারা রাখি করতেছে তারা গার্হস্থ্য কম বিক্রি করতেছে, রাখি রেখে দিতেছে, এখন আমদানি অনেক কমে কারণ বাড়তি। আচ্ছা, এই সামনে বর্তমানে আর দিন তো আরও আছে নাকি, পেঁয়াজের বাজার বাড়তে পারে কিনা? আরও বাড়তে পারে, আর একটু বাড়তে পারে। আচ্ছা, আপনার সাথে একজন বসে আছে, উনি আপনাদের কথার ভিত্তিতে প্রশ্ন করছে পেঁয়াজের বাজার সামনে দিয়ে বাড়তে পারে কিনা, রমজান মাসে আর কি বাড়ার সম্ভাবনা আছে কিনা? রমজান মাসে এমনি আমদানি কম, একটু বাড়তে পারে। আমরা ওই যে কৃষক দাম পাচ্ছে না, এটা এটাকে কেন্দ্র করে নাকি পেঁয়াজ আমদানি কমিয়ে দিচ্ছে? কৃষক দাম পাচ্ছে, কৃষকেরা ভুল কথা, কৃষক দাম পাচ্ছে 50-40 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করে কৃষকের দাম পাবে না কেন? এই যে 38-30 টাকা দাম ছিল ওই সময়ের জন্য, ওই সময় 30 টাকা কেজি কৃষক পাচ্ছে। ভাই জান অনেক দোকান আমরা এখনো বর্তমানে খালি পাইছি, পেঁয়াজ নাই বর্তমানে, আমদানি কম। কৃষক যদি এখন প্রয়োজন এখন আমদানি করতেছে না, আপনি কৃষক 80-90 টাকা বিক্রি করছে, কে চায় যে 40 টাকা বেচতে? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই যে কৃষক আমদানি কমার কারণে বর্তমান বাজারে প্রেস কম, এখন কিন্তু দরকার, আপনি বলা কি বলেন এখন কি দরকার? দরকার এখন, কিন্তু এখন দিচ্ছে না, দিচ্ছে না, মানে অন্য সামনে দিয়ে পেঁয়াজের বাজার কমাই দিচ্ছে, হেরে বলতেছে লস হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার ব্যবসার সময়টাকে আমি নষ্ট করলাম ভাই, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।